আজকে আমাদের আলোচনার বিষয় হলো তোমার দেখা একটি মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখো। মেলার বর্ণনা বলতে গেলে আমরা অনেক রকমের মেলার বর্ণনা দিয়ে থাকি, যেমন বিজ্ঞান মেলার বর্ণনা, বই মেলার বর্ণনা, পহেলা বৈশাখে যে মেলাটা হয়ে থাকে বৈশাখী মেলা অথবা বই মেলা, যে কোনো একটি মেলার বর্ণনা জানিয়ে তুমি তোমার বন্ধুর নিকট পত্র লিখতেই পারো। আজকে আমি তোমাদেরকে বই মেলার বর্ণনা দিয়ে পত্রটি শুরু করতে যাচ্ছি। আমার এই বই মেলার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট যে পত্রটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, আশা করছি তোমরা সকলেই এই আলোচনাটি বুঝতে পারবে এবং তোমরা এই বর্ণনাটি দিয়ে চিঠিটি শিখে নিতে পারবে। চলো তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় কথা, পত্রের শুরুতেই রইল হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি বাড়িতে সবাইকে নিয়ে ভালোই আছো। কয়েকদিন আগে তোমার একটি চিঠি পেয়েছি। চিঠিতে তুমি আমার দেখা বইমেলা সম্পর্কে জানতে চেয়েছ। ভাষা শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা রেখে প্রতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় বইমেলার। বাংলা একাডেমি প্রাঙ্গণে ধূমপান, রাজনৈতিক হৈহুল্লা, বিদেশি বইয়ের আমদানি, খাবার স্টল ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলার ব্যাপারেও যে ভূমিকা রাখা হয়েছে তাও প্রশংসার দাবিদার। সর্বোপরি বইমেলাকে এখন আদর্শ বইমেলাই মনে হয়। এইসব নিয়ম নীতির জন্যে ক্রেতা ও দর্শকের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বইও বিক্রি হচ্ছে আগের তুলনায় কয়েক গুণ বেশি। বাংলা একাডেমি আয়োজিত এক মাসব্যাপী এই বইমেলার প্রথম দিন থেকেই নেমেছিল জনতার ঢল। অগণিত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে মেলার সুবিশাল অঙ্গন। পরিণত হয় লেখক, প্রকাশক, পাঠকের মিলন মেলায়। মেলায় এবার নতুন পুরাতন প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল সবচেয়ে বেশি এবং বিক্রিও বেশি। জ্ঞানী গুণী ছোট বড় সব লেখকেরই উপস্থিতি লক্ষ্য করা যায়। অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ বই বিক্রি করতে পেরে মেলায় অংশগ্রহণকারী প্রকাশকগণ বেশ খুশি। বই ছাড়াও বাংলা একাডেমি পহেলা ফেব্রুয়ারি থেকে একটানা 21 দিন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন করে থাকে তাও আমাদের জ্ঞান বিকাশে প্রভূত সাহায্য করে। তবে এবারের আয়োজন ছিল বেশ বৈচিত্র্যপূর্ণ। সে যাই হোক, মানুষের জ্ঞান পিপাসা যতই বাড়বে বইমেলার মাহাত্ম্য ততই বাড়বে, বিকাশ ঘটবে এদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির। আমি নিজেই এই মেলাটি খুব উপভোগ করেছি। আমি শীঘ্রই তোমার জন্য কিছু বই সংগ্রহ করে পাঠিয়ে দেব। আজ আর নয়, ভালো থেকো। তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিও, আর ছোটদের আদর দিও। ইতি ভাষা। যাত্রী গেটে প্রেরক এবং প্রাপক এই দুটি কথা অবশ্যই লিখতে হয়। প্রেরক এবং প্রাপকের মাধ্যমে ডাকটিকিটটি সম্পন্ন করা হয়ে থাকে। আশা করছি তোমরাও অনেকেই জানো প্রেরক এবং প্রাপক কখন লিখতে হয়। তারপরে আমি তোমাদের সুবিধার জন্য প্রেরক এবং প্রাপক নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। তুমি যখন তোমার বন্ধুকে লিখবে তখন তুমি হবে প্রেরক, এবং তোমার বন্ধুকে যখন লিখছো তোমার বন্ধু হবে প্রাপক। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তার সেই সিস্টেম করে যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের ডাকটিকিটে প্রেরক এবং প্রাপককে নিয়ে লিখতে কোনো অসুবিধা হবে না। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ।